ক্যারামেল দই তৈরি করব আজকে আমি খুব শর্টকাটে। নামি দামি দোকানের দই কিন্তু এইভাবে ক্যারামেল দিয়েই তৈরি করা হয়, তো আমরা সচরাচর সবাই জানি না। তো ক্যারামেল দইটা কিন্তু আসলেই একটু সাধারণের চাইতে অসাধারণ মজার লাগে। তো চলুন শর্টকাটে ক্যারামেল দইয়ের রেসিপিটা দেখে নেই। এখানে আমি নিয়েছি 4 কেজি দুধ, 4 কেজি গরুর দুধ জাল করে আমি 3 কেজি করব, 4 ভাগের 3 ভাগ করব। সেক্ষেত্রে 1 কেজি দুধ নিলে 3 পোয়া করতে হবে জাল দিয়ে। তো ওই দিকে দুধটা কিন্তু আমার জাল দেওয়া প্রায় শেষ, তো এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। 3 কেজি দুধের জন্য এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখন ক্যারামেল তৈরি করে নেব, চুলার আঁচ মিডিয়ামের চাইতে একটু কমিয়ে রেখে এইভাবে নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে পড়ে যাবে, উপরে কাঁচা থাকবে বা সাদা থাকবে। তো ক্যারামেলটা কিন্তু এখনই লাস্ট পর্যায়ে, এরপর চুলা জ্বালিয়ে রাখলে বা পানি না দিলে বা দুধ না দিলে কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। তো ঠিক এই মুহূর্তে যখন বলক উঠে ক্যারামেলটা ফুলে উঠেছে, ফোম হয়েছে, তখন আমি দুধটা ছেড়ে দিলাম। এখানে আমি 1 পোয়ার বেশি দুধ দিয়ে দিয়েছি, ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেই জন্য, এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। তো এখন আমি গরম দুধে কিন্তু ক্যারামেলের দুধটা ছেড়ে দিলাম। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে দুধের বা দইয়ের কালারটা খুব সুন্দর হবে, আর দইয়ের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ হবে, সেটা না খেলে বা তৈরি না করলে বোঝাই যাবে না এত সুন্দর ঘ্রাণ। তো ক্যারামেল দেওয়ার পরে আমি দইয়ের যে পরিমাণ মিষ্টি দিব সেই মিষ্টিটা চেক করে চিনি দিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিয়ে আমি আঙুল ডুবানো যায় এমনভাবে ঠান্ডা করে নিব, কুসুম গরম যেন থাকে। তো দই তৈরি করতে দইয়ের বীজ বা সাজ লাগে, আমাদের দেশে এটাকে বলে সাজ, অনেকে বীজও বলেন। তো এই বীজে আছে দই তৈরি করার একটা ভাইরাস, যে ভাইরাসটা আমাদের শরীরের জন্য উপকারী। আর এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে সাজটাকে একটু বাড়িয়ে নিব, যেহেতু পরিমাণে কম সাজটা, আর এই সাজের উপরে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না। গরম দুধ দিলে ভাইরাসটা মরে যাবে, দই কিন্তু আর জমবে না। তো আঙুল ডুবানো যায় এমন গরম থাকতে এইভাবে উঁচু থেকে দুধটা আমি ঢেলে দিব পাত্রে। দইয়ের সাজ মাখানোর পরে, দুধ ঢালার পরে আবার সাজ এইভাবে ছড়িয়ে দিলাম। এরপরে আরেকটা পাত্রেও আমি একইভাবে দুধ উপর থেকে ঢেলে নিলাম। এই যে ফেনা ফেনা তৈরি হয়েছে, এই ফেনাটা দই জমানোর পরে কিন্তু খুব সুন্দরও দেখাবে আর খেতেও ভালো লাগে। যারা দই পছন্দ করে তারা কিন্তু দইয়ের উপরের এই ফেনাওয়ালা দইটা বেশি পছন্দ করে। তো 2-3টা কাঁটা দিয়ে আমি 3-4 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম, 3 ঘন্টার বেশি আমি ঢেকে রেখেছিলাম। দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে, আর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজেও রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন খাওয়া শুরু হয়ে গিয়েছে।